আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমার জীবনে একটা, মানে এটাকে বলে না, মানুষের কখনো কখনো ভাগ্যে বোধ হয় কিছু আটকে যায় আর কি, ওরকম। আমি ভূপেন্দার সঙ্গে 10 দিন কাজ করেছি। আচ্ছা, সেখান থেকেই তার প্রতি আমার এক ধরনের মোহ, সেটা হচ্ছে আমি এত ভালো মানুষ পৃথিবীতে দেখিনি আমার এ যাবৎকালে। তো ওনার সঙ্গে আমি 10 দিন একটা কাজ করেছি, একটা ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমি ওনাকে অ্যাসিস্ট করেছি, এবং সেখানে উনি আমার সুরে আমার কথা একটা গানও করেছেন, সে গানটি বাংলাদেশ টিবোর্ডের একটা ছবির মধ্যে। তো ওখান থেকেই ওনার প্রতি আমার কী এক মোহ যে এরপরে আমাকে গান গাইতে বললেই আমি ওই ভূপেন হাজারিকার গানই গাই। এখন ভূপেন হাজারিকার বাসায় যেদিন প্রথম যাই সেদিনই মামুনের রশিদ, আমাদের আমার গুরু মামুন ভাই, বললেন যে দাদা ও তো আপনার গান বেশ ভালো গায়। তখন বললো যে এই কল্পনা, মানে কল্পনা লাজমি ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন সেক্রেটারি, তো কল্পনা দাও হারমোনিয়াম আনো। তো হারমোনিয়াম নিয়ে আসলো, আমি হারমোনিয়াম দিয়ে প্রথম গানটা গাইবার পরে বলে এই ক্যাসেট প্লেয়ার নিয়ে আসো, ক্যাসেট প্লেয়ার নিয়ে আসো। উনি নতুন ক্যাসেট লাগিয়ে আমার অনেকগুলো গান উনি তখন রেকর্ড করেছিলেন। তা আমার সেই স্মৃতি জীবনে, মানে এটাকে কী বলবো, এটা একটা বড় প্রাপ্তি, অনেক পুরস্কারের মধ্যে এটা হলো শ্রেষ্ঠ পুরস্কার আর কি, যে আমি এই উপমহাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞের সঙ্গে কাজ করেছি 10 দিন। অবশ্যই আপনি সৌভাগ্যবান। আর ভূপেন হাজারিকার এক একটা গান এক একটা মাস্টারপিস, এটা স্বীকার করতেই হবে। আমরা পরবর্তী গান শুনতে চাই আপনার কাছে। ও বেহুলা বাংলা, বেহুলা বাংলা আমার, দুঃখিনী বাংলা, তোর কপালে সিঁদুরে টিপ মুছিয়ে দিল ঝড়, বান ভাসি তোর নদীর জলে আমরা লক্ষিণ, তোর কপালের সিঁদুরে টিপ মুছিয়ে দিল ঝড়, তোর কপালে বুক ভেসে যায়, ঘর ভেসে যায় বানে, তুলসী তলায় দিদিন যে দেখে দিবে উঠানে, কার অভিশাপ এমন করে, কার অভিশাপ এমন করে দিল দীপান্তর, কপালে সিঁদুরে টিপ মুছিয়ে দিল ঝড়, রূপসী বাংলা আমার শ্যামলী বাংলা, ফুলেশ্বরী ধানের খেতে নেই যে কলর, গাঙের জলে ভাসছে হাজার, নদীর জলে ভাসছে হাজার লক্ষিণধরের ছ, লক্ষ্মী পেঁচা চড়ুই পাখি বসে নায়ার ঘরে, চণ্ডীতলার আটচালা তোর ভেঙে গেছে ঝড়ে, চূর্ণী নদীর ঘূর্ণি জলে, চূর্ণী নদীর ঘূর্ণি জলে ভাসছে তে প্রান্তর, তোর কপালে সিঁদুরে টিপ মুছিয়ে দিল ঝড়, বান ভাসি তোর নদীর বুকে আমরা লক্ষিণধর, তোর কপালের সিঁদুরে টিপ
মুছিয়ে দিল ঝড় বেহুলা অসাধারণ সুন্দর এবং আপনার কণ্ঠস্বরে ঈশ্বর প্রদত্ত একটা কান্না আছে এবং আমার মনে হয় সেই কান্নাটা দর্শক শুনতে পেরেছে কোনোভাবে, তাই আপনার গানগুলো শুনে তার কষ্টের সাথে কোনোভাবে হয়তো রিলেট করতে পারে নিজের কষ্টটা, কারণ আমার আপনার গানগুলো শুনে একটু মন ভার হয়ে যাচ্ছে। যদিও ঈদের আনন্দ কিন্তু গানগুলো এমন আর আপনার কণ্ঠটা এমন, মনে হচ্ছে একটা কেমন যেন কষ্টের ভার বুকে চেপে বসে।